আপনারা জানেন আগামী পরশু দিন 26 তারিখ আমাদের এই ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম যে খাচ্ছি পূজা চতুর্দশ দেবতার মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলা সেই সঙ্গে প্রদর্শনী 7 দিন ব্যাপী চলবে। এটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আপনাদের সবারই জানা আছে, কারণ এটা একসময় রাজ পরিবারেরই শুধুমাত্র পূজার্চনার জায়গা ছিল, যেটা মহারাজ ত্রিলোচন শুরু করেছিলেন মহারানী ইরাবতীর এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে ত্রিলোচনের জন্ম হয়েছিল তিনি এটার কর্তব্য করেছিলেন। পরে রাজধানী এখান থেকে সরে যাওয়ার পরেও চতুর্দশ দেবতা এখানেই পূজিত হন। তো আগামী পরশু দিন এটা শুরু হবে। দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ত পুণ্যার্থীদের আগমন করবে এবং আমার মনে হয় মাঝখানে কোভিডের 2 বছর বন্ধ থাকলেও গত বছরও প্রচুর লোক হয়েছিল, পুণ্যার্থী দর্শনার্থী পর্যটক সব মিলিয়ে। এবার হয়তো আগের সমস্ত রেকর্ড ভাঙ হয়ে যেতে পারে, কাজে এটা একটা বিশাল আমার জানা মতে নর্থ ইস্টের 7 দিনের মেলা, আর এত লোক সমাগম কোথাও হয় কিনা আমার জানা নেই। খুব সম্ভবত এটাই সবচেয়ে বড় প্রাচীন মেলা। তো এই উপলক্ষে পরশু দিন আমাদের এটার শুভারম্ভ শুরু হবে বেলা 11টায় কৃষ্ণমালা মঞ্চে। এটার উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের জনজাতি মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত মেয়র মহোদয় এবং এছাড়া আধিকারিক যারা আছেন সেক্রেটারি বা ডিএম এসডিএম ওনারা তো থাকছেন, আমি থাকবো, প্লাস আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ বাবু থাকবেন, বিশিষ্ট সমাজসেবী অভিনেত্রী থাকবেন। 3টে প্রোগ্রাম আমাদের এই মঞ্চে হবে। কনক্লুডিং সেরিমনিটা হবে 2 তারিখ সন্ধ্যে 7টায়। সেখানে উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া, উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব পরিচারী মহোদয়। মাঝখানে 30 তারিখ আরেকটি কর্মসূচি আছে আমাদের, সেখানে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব। একটা ব্যতিক্রমী চেহারা আমরা শুরু করেছি, আমি যেদিন থেকে এই এলাকার বিধায়ক হয়েছি এই নিয়ে 4টে খরচে আমি করব এবং সবার সহযোগিতায় আপনাদের সহযোগিতায় সবসময় আমরা সাকসেসফুল হয়েছি। আমাদের এখানে 0 ইনসিডেন্ট কোনো ঘটনা ঘটেনি, এটা সবারই কৃতিত্ব, শুধু একা মেলা কমিটির না। এবারও প্রায় 1000 খানেক টিএসআরকে আমরা থাকবেন, 150 আমাদের থাকবে স্কাউটস অ্যান্ড গাইডস, মেলা কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবেন এবং যে নাকা পয়েন্ট তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় আপনার সিসিটিভি ক্যামেরা বসে গেছে, মন্দির সাজানো হয়েছে, জলাশয় পার্ক সেগুলো সাজানো হয়েছে, এবার একটা নতুন চেহারায় আমি এটা হচ্ছে। আমরা যেটা মানে এক্সট্রা অর্ডিনারি যেটা শুরু করেছি, 1 নম্বর হচ্ছে সাধু সন্তদের আগে দেখা হতো, সাধু সন্তরা অভুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে থাকে, কারণ যারা আগে ছিলেন তারা নিয়ম রক্ষার্থীটা করতেন, কারণ তারা ধর্মে বিশ্বাস করতেন না, কাজে সাধু সন্তদের কোনো মর্যাদা ওদের কাছে ছিল না। কিন্তু আমরা যখন থেকে শুরু করলাম তখন থেকে আলাদাভাবে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব আমরা করি। এছাড়া এই মুক্ত মঞ্চে আমাদের যে অনুষ্ঠান হয় সেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমরা সম্বোধিত করি, এছাড়া যারা দিব্যাঙ্গজন আছেন তাদেরকে সমাজের মূলস্রোতে টেনে আনার জন্য তাদের অভিভাবক এবং তাদেরকে এই মঞ্চে আমরা সম্বর্ধনা দিই এবং যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আমরা কিছু মেলা কমিটির পক্ষ থেকে আমরা আর্থিক সাহায্য করে থাকি তৎসামান্য, কারণ আমাদের মেলা কমিটির তো নিজস্ব কোনো রোজগার নেই, আমাদের যে ফর্ম বিক্রি হয় বা আপনার যারা বীজ ছোটা যারা পাবে। আরেকটা জিনিস আমরা করেছি যেটা হচ্ছে খুব স্বচ্ছতার সঙ্গে এই ভিটি বন্টন হয়, আজকে সেটা লটারির মাধ্যমে হবে, প্রায়
850 মত স্টল হবে সেখানে। মূল মঞ্চের এখানে শুধু গভর্নমেন্ট স্টল থাকবে, আর এছাড়া কিছু ধর্মীয় প্রতিষ্ঠানরা আসেন। যেহেতু এটা ধর্মকে ভিত্তি করেই হচ্ছে এই মেলা এবং এই পুজো, তো তাদেরকে স্বাভাবিকভাবেই প্রেফারেন্স দিতে হয়, তাদের জন্য কিছু স্টল থাকবে। এগুলো আমরা নির্দিষ্ট করে দিয়েছি, আর বাকিগুলো সব লটারির মাধ্যমে। এছাড়া এলাকার যারা বেকার যুবকরা আছেন তাদের জন্য আমরা আনন্দ মেলা বা বিভিন্ন ধরনের যে শিশুদের জন্য নাকের ডোলা বা ওই ওরা বিভিন্ন ধরনের সামগ্রী এনে তারা তাদের আনন্দ দেন। কেউ কেউ বলেন এখানে অনেক টাকা, তো টাকা পাওয়ার জন্যই তো ওরা করে, এদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এদের যারা এগুলো চালান তারাই ওদেরকে আর্থিকভাবে কত দেন না দেন এগুলো তাদের ব্যাপার। অনেকে আবার আমাদের হাতের বাইরে দোকান ভিড় পেয়ে বিক্রি করে দেন, সেটা আমাদের হাতে থাকে না, এত কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেও অন্য কেউ সেটা ব্যবসা করে। এগুলো আমরা ডাইরেক্ট কিছু করতে পারি না। আমরা চেষ্টা করি 100% ট্রান্সপারেন্সি রেখে স্বচ্ছতার সঙ্গে যাতে বন্টন করা যায়, বিলি বন্টন করা যায়। যদিও খুব টাফ, আমার উপর প্রচন্ড প্রেশার। আপনারা জানেন বেকার সমস্যা সারা পৃথিবী জুড়ে আছে, আর আমাদের এখানে তো আছেই। স্বাভাবিকভাবেই এই মেলার দিন কটার দিন সবাই তাকিয়ে থাকে কিছু রোজগার করার জন্য। তো বিশেষ করে আশেপাশের অঞ্চলে যতগুলো পঞ্চায়েত আছে, বুথ আছে, সব ছেলেরাই চায়, কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব হয় না। তো যতটা সম্ভব আমরা গ্রুপ করে করে তাদেরকে এখানে কাজগুলো ডিস্ট্রিবিউট করে দেব। যাই পাক, যত সামান্যই পাক, তারা সেটা নিজের মধ্যে খুশি থাকে। তো আশা করি আমাদের যে প্রস্তুতি, কয়েকটা স্কুল আমরা নেই টিএসআর রাখার জন্য, স্কাউটস অ্যান্ড গাইডস রাখার জন্য, বলিউড স্কুল, ওল্ডার উপরে ইংলিশ মিডিয়াম স্কুল, বিনোদয়া স্কুল, এছাড়া আরেকটা আছে বাইপাসে কালীতলা যে স্কুল, চারটে স্কুলে আমরা এদেরকে রাখি। কারণ এদের ভূমিকা খুব, এছাড়া অ্যাম্বুলেন্স থাকে, ডাক্তার থাকে, দমকল থাকে, আর প্রতিদিন ক্লিনিংটা একটা বিশাল ব্যাপার। এটা আমাদের মেয়র মহোদয়, এছাড়া আমরা লাইটিং করেছি স্মার্ট সিটির যে লাইটিং, তেরঙ্গা কুড়িতে কুড়িতে লাগিয়ে সন্ধ্যাবেলা আসলে দেখবেন এবার আলোকসজ্জাটাও একটু অন্যরকম হচ্ছে। আমরা মন্দিরের রাস্তা পর্যন্ত এই তেরঙ্গা আলোয় আলোকিত থাকবে। এটা শুরু হয়েছে রেশম পাতা থেকে, মাঝখানে খুঁটিগুলো খুব অসমান করা, কিছু কিছু জায়গায় নতুন বাঁশ বসিয়ে সেটার মধ্যে লাইটগুলো লাগানো হয়েছে। আর এছাড়া মন্দিরগুলো এইভাবে এবার খুব ভালোভাবে ক্লিন করা হয়েছে, কারণ দেবতা না বেরিয়ে যেতে মন্দিরের কাজ করা যায় না করে। তো এগুলো আমরা ফায়ার ব্রিগেড এনে ফায়ার ব্রিগেড থেকে হোস পাইপ দিয়ে দিয়ে মোটামুটি আমরা সংস্কার করতে পেরেছি। আর এছাড়া বোট, অনেককে আমরা বোটের ব্যবস্থা করে দিয়েছি, কেউ সার্কাস আনছে, কেউ আনন্দবেন আনছে, মেরি গো রাউন্ড আনছে, তারপর নাগের দোল আনছে, এর মধ্য দিয়ে তিনটে মাঠ আছে আমাদের। যদিও আগামী দিনে এটা পাবে না ওরা, কারণ এখানে মোটর স্ট্যান্ড হচ্ছে, এছাড়া ওখানে প্রাইমারি হেলথ সেন্টার হবে, সেই সমস্ত কারণে আগামী দিন হয়তো আরও সংকুচিত হয়ে যাবে জায়গার অভাবে। তো যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি করে, আমি আবারও সারা ত্রিপুরাবাসী দিতে শুরু করি। এছাড়া বাংলাদেশ থেকে আগস্ট আসছে, বাংলাদেশ থেকে আসবে, নর্থ ইস্ট থেকে আসবে, এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আর্টিস্টরা এসে তারা এই মঞ্চ বলতে হ্যাভলি মঞ্চ এবং সকলা মঞ্চে প্রাপ্ত। সাধারণ মানুষকে এটার মধ্যে ইনভলভ করতে হবে, ক্লাব, সামাজিক সংস্থা এবং জনচেতনা যদি না বাড়ে তাহলে কোনোদিনই এটা আমাদের পক্ষে করা সম্ভব। আমি আপনাদের মাধ্যমে ধরো ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে একটাই আমি আবেদন জানাবো, যে আপনারা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে মেলায় অংশগ্রহণ করুন এবং নিজেদের জিনিসপত্রগুলো আপনাদের সামনে রাখবেন। আপনাদের সঙ্গে যারা আসবে তাদেরকেও দেখে রাখবেন। আমাদের এখানে যে মেলা কমিটির অফিস থাকবে সেখান থেকে আমরা অ্যানাউন্স করে দেবো, কেউ হারিয়ে গেলে বা টাকা পয়সা সামনে রাখবেন, কোনো স্বর্ণালঙ্কার নিয়ে আসবেন না। এটা কেন করি আমরা ক্রমাগত সারাদিন আমরা অ্যানাউন্স করতে থাকি, সেই কারণে বলছি যে এটা আপনাদেরও সহযোগিতা দরকার।
আপনাদের সংবাদ মাধ্যমে এটা যাতে প্রচারিত হয় এবং আপনাদের রেগুলার এখানে অনেকে এটা হয়তো লাইভ করছেন, কারণ স্নান যাত্রা শুরু হবে আপনার কালকে বিকেল 4টে থেকে 4:30। এটাও একটা ঐতিহাসিক কাজ, স্নান যাত্রা গার্ড অফ অনার এবং মন্দির থেকে চতুর্দশ দেবতা বাড়ি, চতুর্দশ দেবতাকে নিয়ে যাওয়া হবে স্নান ঘাটে এবং সেখান থেকে স্নান করিয়ে এনে আবার মন্দিরে স্থাপনা করা হবে। তো স্নান যাত্রাটাও আপনারা দয়া করে কভারেজ করবেন, কারণ সারা ত্রিপুরা মানুষ তো আসতে পারে না, আপনাদের আপনাদের মাধ্যমে এটা দেখতে ইয়ে করছি মিডিয়ার মাধ্যমে। স্পেশাল বাসের ব্যবস্থা থাকবে কি? হ্যাঁ, বাস রয়েছে, স্পেশাল ট্রেনের জন্য আমরা বলেছি স্পেশাল বাস থাকবে, রাধানগর থেকে থাকবে, বটতলা থেকে থাকবে, আমতলি থেকে থাকবে। স্পেশাল বাস টিআরটিসি অলরেডি রাজ্য হয়েছে, তারা করে দিয়েছে। এছাড়া সিএনজি স্টেশনে বড় গাড়ি আমরা আটকে দেবো, ইয়েতে ট্রাক টার্মিনার্সে চিরানে, আর সিএনজি স্টেশনে যেহেতু তেল ভরতে আসে এখান থেকে আবার মফস্বলও যায়, এটা বেলা দুটো থেকে রাত্রি 12টা পর্যন্ত বন্ধ থাকে। ইট ইজ এ হিউজ হিউজ ওয়ার্ক, সবার সহযোগিতায় আমরা এটা সফল করে করবো এই আশা রাখি, বিশ্বাস করি। প্রত্যেক বছর দেখা যায় ব্রিজের সামনে একটা যানজট সৃষ্টি হয়, এবছর যে যানজট মুক্তির জন্য আশা তো করি না, আমরা সেভাবে ট্রাফিককেও বলে রেখেছি এবং যারা অটো চালান তাদেরকে আমরা নির্দিষ্ট একটা সংখ্যা করে দিয়েছি, যাতে তারা কেউ বলদা খাল দিয়ে আসবে, কেউ বা এই মেন রোড দিয়ে আসবে। কাশীপুর স্ট্যান্ড আর কয়েকটি স্ট্যান্ডকে আমরা আলাদাভাবে পারমিশন দিয়েছি, কিছু নির্দিষ্ট অটো চলবে, সবাই চলবে না।